নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা রাজ্যে দশ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে এবং এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এই আপডেটটি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আপনাদের আগেই বলে রাখি এটি কিন্তু কোনো অফিশিয়াল নোটিফিকেশান নয় অর্থাৎ অফিশিয়াল নোটিফিকেশান এখনও প্রকাশিত হয়নি আজকের বর্তমান পত্রিকায় একটি আর্টিকেল উঠে এসেছে দশ হাজার কর্মী নিয়োগের সেই আর্টিকেল নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চাকরি সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আজকে বর্তমান পত্রিকা আর্টিকেল আমরা তুলে ধরেছি প্রায় দশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক পদে নিয়োগের নির্দেশ মিলেছে অর্থ দপ্তরের ছাড়পত্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিলেছে অর্থ দপ্তরের ছাড়পত্র এটি আজকের অর্থাৎ বাইশে জানুয়ারির বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে এছাড়াও আপনারা বর্তমান পত্রিকার অনলাইন পোর্টালেও এই আপডেটটি পেয়ে যাবেন ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বর্তমান পত্রিকার অনলাইন পোর্টালের সেখান থেকে আপনারা সরাসরি বর্তমান পত্রিকার অনলাইন পোর্টালে গিয়ে খবরটি পড়ে নিতে পারেন বিস্তৃতভাবে এখানে বলা হয়েছে যে অবশেষে অর্থ দপ্তরের ছাড়পত্র মিলল রাজ্য জুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিপুল সংখ্যক কর্মী ও সহায়কের পথ খালি সেসব পূরণ করতে নারী ও শিশু শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সেসব পূরণ করতে নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে ওই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে সব জেলা শাসককে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে বর্তমান পত্রিকায় লেখা রয়েছে পাঠিয়ে দেওয়া হয়েছে সব জেলা শাসককে জানা গিয়েছে সব জেলা মিলিয়ে আনুমানিক দশ হাজারের মতো খালি পদ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সব মিলিয়ে কিন্তু রাজ্য জুড়ে দশ হাজারের মতো খালি পদ রয়েছে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সব ব্লকে আইসিডিএস প্রকল্পে আইনে জটিল আইনি জটিলতা নেই সেখানে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিতে হবে করোনার জেরে স্বাস্থ্য খাতে বিপুল পরিমাণ টাকা ব্যয় করতে হবে বলে গত বছরের এপ্রিল মাসে অর্থ দপ্তর জানিয়ে দিয়েছিল নতুন করে কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে না কোনো কোনোভাবেই অতিরিক্ত ব্যয় করা যাবে না সেপ্টেম্বর মাসে ফের অর্ডার করে জানিয়ে দেওয়া হয় ব্যয় সংকোচের নির্দেশ দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত বলবৎ থাকবে কিন্তু আসন্ন নির্বাচনকে মাথায় রেখে সেই অবস্থান বদলে নিয়োগের ছাড়পত্র দেওয়া হলো যদিও দপ্তরের বিজ্ঞপ্তিতে এর কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি দপ্তর সূত্রে খবর বহুদিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক পদে নিয়োগ হয়নি বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় আইসিডিএস প্রকল্পে এই নিয়োগ হয়েছে অধিকাংশ জায়গাতেই দেখা যাচ্ছে পরীক্ষা হয়ে গেলেও ফলাফল প্রকাশ হয়নি অথবা প্যানেল তৈরি থাকলেও নিয়োগ সম্পন্ন হয়নি কোথাও আবার কোনো কাজই হয়নি বা কোনো কিছুই হয়নি দপ্তরের মতে সব জায়গায় পর্যাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক না থাকায় কাজকর্ম পরিচালনায় সমস্যা হচ্ছে তাই নতুন করে কেন্দ্রগুলি খোলার পর যাতে সেই সমস্যা না থাকে সে কারণেই দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছে দপ্তর রাজ্যে পাঁচশো ছিয়াত্তরটি আইসিডিএস প্রকল্পে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো উনিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে এক লক্ষ ষোলো হাজার সাতশো পঁচাত্তরটি চালু রয়েছে অঙ্গনাড়ি কর্মী ও সহায়কের যে বিপুল সংখ্যক পদ খালি রয়েছে তা স্বীকার করে নিয়েছে দপ্তর কিন্তু সঠিক কত পদ খালি তা স্পষ্ট জানা যায়নি দপ্তরের কর্তাদের বক্তব্য জেলায় জেলায় খালি পদের সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে তাই নির্দিষ্ট করে সংখ্যা বলা সম্ভব নয় তবে দক্ষিণ চব্বিশ পরগনায় সহায়িকা ও কর্মী মিলিয়ে আড়াই হাজারের মতো পদ খালি রয়েছে বড় জেলাগুলিতে আসন খালির সংখ্যা বেশি হবে বলে আশা করা যাচ্ছে ইতিমধ্যে বিভিন্ন জেলায় এই নিয়োগের কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে তারপরে অবশ্যই কাজ করা যাবে না এখানে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে তারপরে অবশ্যই কাজ করা যাবে না তাই ভোট ঘোষণা হওয়ার আগে যাতে শূন্যপদ পূরণের কাজ শুরু করা হয়ে যায় তার জন্য তৎপর হয়ে উঠেছে দপ্তর আপনারা দেখতে পারলেন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বর্তমান পেপারে অনলাইন পোর্টালে গিয়ে আপনারা এই খবরটি পড়ে নিতে পারেন বা আপনারা যদি কেউ আজকের অর্থাৎ বাইশে জানুয়ারি বর্তমান পত্রিকা কিনে থাকেন তাহলে এই আপডেটটি আপনারা পেয়ে যাবেন তো সব মিলিয়ে কিন্তু প্রায় দশ হাজার অঙ্গনারি কর্মী এবং সহায়ক নিয়োগ হতে চলেছে এবং এখানে বলা হয়েছে মিলেছে অর্থ দপ্তরের ছাড়পত্র তো খুব শীঘ্রই অফিসিয়াল নোটিফিকেশান এটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে যখন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হবে তখন আমরা কিন্তু আপনাদের জন্য ভিডিও করে জানিয়ে দেব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ঘরে বসে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সেরা ঠিকানা আন অ্যাকাডেমি আপনারা ঘরে বসে একটি মোবাইল ফোনের মাধ্যমে আন একাডেমির মাধ্যমে সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবেন তার জন্য অবশ্যই আন একাডেমি লার্নিং অ্যাপটিকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন এবং ডাবলিউ বিপিএসসি ক্যাটাগরিকে গোল হিসেবে সিলেক্ট করুন এবং আন অ্যাকাডেমি আপনাদের জন্য নতুন নতুন ব্যাচ লঞ্চ করেছে আপনারা জানেন যে গত সপ্তাহে কিন্তু ডাব্লিউপিএসসি আপনাদের জন্য অনেক ব্যাচ লঞ্চ করেছিল তো এখনও কিন্তু নতুন নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে আপনারা দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন আন একাডেমি প্লাস আপনারা দেখতে হচ্ছে রিক্যাপ ডাব্লিউ প্রিলিমস নামে একটি ব্যাচ রেকর্ডেড ব্যাচ উইথ লাইভ ডাউট ক্লিয়ারিং ব্যাচ আন নিয়ে এসেছে তারপর লাক্সা ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার একুশের জন্য একটি হিন্দি ভার্সনের ব্যাচ হতে চলেছে মিশন খাকি ডাব্লিউ কনস্টেবল এবং এসআই আপকামিং ভ্যাকেন্সির জন্য একটি নতুন একটি ব্যাচ মিশন খাকি এটা আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশে জানুয়ারি থেকে স্টার্ট হতে চলেছে এবং কৃষি প্রযুক্তি সহায়ক কেপিএস এর আপকামিং ভ্যাকেন্সির জন্য একটি একশো কুড়ি দিনের একটি কোর্স হতে চলেছে এবং মেগা চ্যাম্পিয়নশিপ টেস্টও হতে চলেছে কেপিএস এর জন্য এবং আগমন ডাব্লিউ বি পিএসসি দু হাজার বাইশ সালের একটি গুরুত্বপূর্ণ ব্যাচ সাবস্ক্রিপশনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যানগুলো তো আপনারা যে কোনো সাবস্ক্রিপশন নিতে পারেন ছ মাস বা এক বছরের এটা নিলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সাবস্ক্রিপশন নিলে আপনারা প্রত্যেকটি ব্যাচ পেয়ে যাবেন এবং টেন পার্সেন্ট ডিসকাউন্টের জন্য অবশ্যই ভাস্কর যে টেন কোডটিকে ইউজ করবেন আন একাডেমি যে কোনো প্লাস সাবস্ক্রিপশনে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে কোডটি আপনারা দেখতে পাচ্ছেন ভাস্কর যে টেন এটিকে আপনারা ইউজ করবেন তাহলে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এছাড়াও আন যে সমস্ত ফ্রি ক্লাসগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন এই ভাস্কর্য টেন এই কর্ত